আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। জানি বর্তমানে সমস্ত পৃথিবী করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, আমরাও এর ব্যতিক্রমী নই। আর যত দিন যাচ্ছে নিউ ইয়র্কের আক্রমণের সংখ্যা আরও বাড়ছে, এটা আমরা সবাই জানি। এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং খুব বেশি প্রয়োজনীয় স্টোরগুলো বাদে অলমোস্ট সব স্টোরই বন্ধ। এটা একটা কমার্শিয়াল এরিয়া, এখানে আশেপাশে অনেক স্কুল কলেজ আছে, যার জন্য সারাক্ষণই এখানে একটা হইচই লেগে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাইডের সমস্ত প্রায় সমস্ত দোকানগুলাই বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে অনেক রকমের বাস চলাচল করে, বাসের জন্য যে সমস্ত যাত্রীরা অপেক্ষা করেন তারাও বেশ সতর্কতার সাথে ওয়েট করেন, একজন আরেকজনের কাছ থেকে অনেকটা দূরত্ব নিয়ে অপেক্ষা করেন। নিউ ইয়র্ক সিটিতে কোনো একটা বড় ভ্যাকেশন বোধ হয় এত নিশ্চুপ হয়ে যায় না। চারিদিকে তাকালে মনে হয় যে সমস্ত লোকজন বোধ হয় নিউ ইয়র্ক সিটি থেকে বাইরে চলে গেছে। চারিদিকে শুধুই ফাঁকা অবস্থা, খুব একটা বেশি লোকজন দেখা যায় না। যে সমস্ত অফিসগুলা সকালে 8টা থেকে লাইন লেগে থাকতো, আমি অন্তত দেখে এসেছি, সেই অফিসগুলাতে কোনো লোকজন বাইরে দেখা যায় না। আবার সাইডওয়াকের যে বিজনেসগুলো ছিল, অনেকে নিউজ পেপার বিক্রি করতেন, অনেকে ফ্রুটস ওয়াটার জুস এগুলো বিক্রি করতেন, এছাড়া বিভিন্ন রকমের স্ট্রিট ফুডও রাস্তার পাশে বিক্রি করত, সেই সমস্ত স্টোরগুলোকে সবগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, যার জন্য রাস্তাঘাট এখন সম্পূর্ণ খালি। আগে এই রাস্তাটা দিয়ে একদম চলাফেরা কষ্টকর হয়ে যেত, যেহেতু এখানে একটা সাবওয়ে স্টেশন আছে, আর বিজি টাইমে তো লোকজন সিটিতে যাওয়ার জন্য এখান থেকে ট্রেনটা ধরে থাকে, যার জন্য চলাফেরা করার সময় অনেক কষ্টে গা বাঁচিয়ে চলতে হতো। কিন্তু এখন এখানে কোনোই লোকজন নাই, দেখে মনেই হয় না যে মাস দুয়েক আগেও এখানে অনেক হইচই, লোকজনের শব্দ কান পাতা যেত না। অনেক হোমলেস লোকরাও কিন্তু রাস্তায় এখানে ওখানে ঘোরাঘুরি করত বা সাবওয়ের পাশে রাত্রিযাপন করত, টাইম পাস করত, এখন ওদেরকেও খুব একটা দেখা যায় না। সাবওয়ে স্টেশন থেকে যখন মানুষ বের হয়ে আসে, তখনও বেশ সতর্কতার সাথে বের হয়ে আসে, মনে হয় যে একজন আরেকজনের কাছ থেকে যতটুকু সম্ভব টাচ বাঁচিয়ে চলাফেরা করে। আসলে সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা চলছে যে করোনা ভাইরাস যে কীভাবে কার কাছ থেকে কাকে কখন আক্রমণ করবে আমরা কেউ বুঝতে পারি না, জানতে পারি না, যার জন্য আমাদেরকে সতর্কতভাবে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হয়। তো জানি না কতদিন আমাদের এই অবস্থা চলবে, তবে দোয়া করি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে মুক্তি দেন, আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন ওনার সমস্ত সৃষ্টিকুলকে রক্ষা করেন। আসুন আমরা সবাই প্রয়োজন ছাড়া যেন বাসা থেকে বের না হই, যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করি, নিরাপদে থাকার চেষ্টা করি, এবং সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সমস্ত পৃথিবীকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।